ঠিক আছে, আপনার নামটা বলুন। কৃষ্ণবর্ণ আচার্য। কোথা থেকে আসছেন আপনি? মুকুন্দপুর। আচ্ছা, আপনার অসুবিধাটা কি হচ্ছে এখন? ব্যথাটা লাস্ট ছ মাস ধরে। ঠিক আছে, একটু এবার হাতটা আপনি সোজা তুলুন সামনে। হ্যাঁ, সামনের দিকে তুলুন যতটা পাচ্ছেন। ঠিক আছে, নামান। ওকে, এবার পাশে তুলুন। ঠিক আছে, নামান। হ্যাঁ, এবার ঘুরে যান, ওদিকে মুখ করুন। হ্যাঁ, এবার হাতটা পিছনের দিকে নিয়ে যান, ফার্স্ট ক্লাস ছেড়ে দিন, রিল্যাক্স, সামনের দিকে ঘুরে যান। ঠিক আছে, ওকে, আপনার নামটা বলুন। কৃষ্ণপদ আচার্য। কোথা থেকে আসছেন? মুকুন্দপুর। ওকে, আগে যখন এসেছিলেন কি সমস্যা ছিল, মোটামুটি কি ফিলিংস ছিল? আগে যে সব সমস্যা যেটা ছিল সেটা তো বলেছিলাম, ফ্রোজেন শোল্ডার, পরে জানতে পারলাম না। যাই হোক, এখন কিন্তু যেটা আপনার থেরাপি যেটা রিলিফ পাচ্ছেন। আচ্ছা, মানে এখন 100%-এ কত পার্সেন্ট মনে হচ্ছে? যদি 100% আপনার ব্যথা থাকতো বা অসুবিধাটা থাকতো, কত পার্সেন্ট ডিফারেন্স মনে হচ্ছে? এবার আমি আরেকবার দেখে নেবো আপনার হাতটা। তাহলে সামনে হাতটা সামনের দিকে তুলুন, একদম সোজা। হ্যাঁ, আমার দিকে তাকান। হ্যাঁ, একদম স্ট্রেট, গুড। ঠিক আছে, নামান। ঠিক আছে, হ্যাঁ, ওটা যেহেতু আপনার একটা স্টেন বসানো আছে, রে আছে, সেটা হচ্ছে, ওটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আবার আবার পাশে, হ্যাঁ, পাশ থেকে তুলুন সোজা করে। হ্যাঁ, একদম স্ট্রেট আমার দিকে তাকান। হ্যাঁ, একদম হাতটা সোজা করে দিন, কানের সাথে লাগান, কানের সাথে লাগান। হ্যাঁ, ফার্স্ট ক্লাস, পুরো রেঞ্জ অফ মোশন হয়ে গেছে। নাবিয়ে দিন, নাবিয়ে দিন। ঠিক আছে, নাবিয়ে দিন, গুড। এবার ঘুরে যান ওদিকে, ইন্টারনাল রোটেশনটা দেখি। হ্যাঁ, ঠিক আছে, এবার হাতটা পিছন দিকে নিয়ে যান, যেমন দেখাচ্ছিলেন যতটা পারছেন নিয়ে যান, পিছন দিকে, পিছন দিকে, পিছন দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরও একটু যাবে, ফার্স্ট ক্লাস। ঠিক আছে, ছেড়ে দিন, সোজা হয়ে যান। হ্যাঁ, আমার দিকে তাকান। ঠিক আছে, এটা আপনার ইন্টারন্যাশনাল ট্রিটমেন্ট ছিল, যেটা অস্টিওপ্যাথি এবং ক্রায়োপ্র্যাকটিক ট্রিটমেন্ট আন্ডার ডক্টর অতীন ব্যানার্জি সুপারভিশন। তো আপনার এখন মানে এই একটা ট্রিটমেন্ট নেওয়ার পর কেমন ফিলিংস হচ্ছে, মানে কীরকম? ওকে, ঠিক আছে, এবার যেভাবে আপনাকে গাইডলাইনটা দেওয়া হয়েছে সেভাবে জিনিসটা ফলো করা, এবং কামিং মান্থে আবার নেক্সট আসা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।